হ্যালো, হাই, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন, আর আপনারা সবসময় ভালো থাকেন সেটাই আমি চাই। চন্দ্রাস রেইনবো সাইড থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনারা আমাকে একটা ডিফারেন্ট গেট আপে দেখতে পাচ্ছেন। আমি একটা নাইটি পরেছি, ইনফ্যাক্ট মাস্টারফি জুনিয়রের জন্যই। আর গতকাল আমাদের একটা শুটিং ছিল মাঠে, সেটা হচ্ছে ক্রিকেটের টিমের, মেয়েদের ক্রিকেট টিমের। তো সেটার বেশ কিছু ছোটো ছোটো অংশ আমি রেকর্ড করেছি, এবং আজ আমার মনে হলো যে আপনাদের জন্য বলাই হয়নি, তো আমি একটু বলে নিই। সেখানেও আপনাদের জন্য একটা নতুন আর্টিস্ট আছে, যাকে দেখতে আপনারা ভীষণ খুশি হবে, ভীষণ পপুলার উনি, আপনাদের ভীষণ প্রিয়। আমি নামটা এখন বলবো না, আপনারা তাকে দেখলে দেন বুঝতে পারবেন। আর দেখার জন্য চন্দ্রাস রেইনবো সাইডের সাথে অবশ্যই থাকতে হবে, দেখতে হবে পুরো ভিডিওটি, ঠিক আছে? আমরা কত বছর পর একসাথে শুটিং করতেছি, অনেক বছর। আমরা কত সিরিয়াল করেছি, কত ঈদের কাজ করেছি, এবারে যাচ্ছিলাম, তারপরে আরো আরো অনেক সিরিয়াল, আরো অনেক অনেক। সকালে আমাদের একটা সিরিয়াল, দোদুলের একটা সিরিয়াল, আবার আমরা মাশরাফি জুনিয়রে কাজ করছি একসাথে, একদম। ওকে, কি সুন্দর আকাশ আজকে, 99% বৃষ্টি হওয়ার সম্ভাবনা, অথচ নীল আকাশ, ফটফটে পরিষ্কার। ওয়াও, থ্যাংক ইউ। আমি শুরু করছি, তুমি সকাল থেকে সবাই খেয়ে দিছো, এই যে বৃষ্টিটার মধ্যে, বৃষ্টির মধ্যে আমরা শুটিং করব, কি করা যাবে। মিঠু বাবা, আমাদের কি সৌভাগ্য, আমরা উঠতে না উঠতে বৃষ্টি বন্ধ হয়ে গেল, সেটাই মানে আমাদের সৌভাগ্য, মানে ইউনিটের সৌভাগ্য, আমাদের দুর্ভাগ্য। আমরা চাচ্ছিলাম একটু বসি, হ্যাঁ সেই মিঠু আপা ভিডিও করছে, আর মিঠু আপার পেছন থেকে আমি ঢুকে গেছি, কারণ এখানে আসলে যারা খেলছে তারা রিয়েলি প্লেয়ার। আমাদের মাশরাফি জুনিয়রের একটা বিশাল বাহিনী আসলে, এরা এরা প্রত্যেকেই ক্রিকেটের সাথে জড়িত আছে। তবে কে যেন বলেছিল, ক্রিকেট না ফুটবল খেলতে ভালোবাসে, একজন ফুটবলার না, কিন্তু কেন তুমি ফুটবল খেলতে ভালোবাসার পরেও ক্রিকেটে ঢুকে গেলে? ওদের সাথে আমাদের কাজ হয়ে গেল, ওদের সাথে দেখা হয়ে গেল, মাশরাফি জুনিয়রের কারণেই আসলে ওদের সাথে আমাদের দেখা হয়ে গেল। তোমরা মাশরাফি জুনিয়র কে আগে দেখতে? খুব ভালো লাগছে। ওকে, আর রুনা কে, আমাদের কে সাথে বলেছিলাম না সবার ভীষণ পছন্দ হবে, দেখলেন তো আপনাদের প্রিয় মনিরা মিঠু আপা, যাকে আপনারা ভীষণ পছন্দ করেন সেই মিঠু আপা, রাহেলা হিসেবে আর মাশরাফি জুনিয়রে জয়েন করেছে নতুন। সো তাকে আবার আপনারা এখন দেখতে পাবেন আমাদের সাথে সাথে। আশা করি সবার অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে, চরিত্রটা অনেক ইন্টারেস্টিং, একটু হাস্যরসাত্মক। আশা করি সবার অনেক ভালো লাগবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং চন্দ্রাস রেইনবো সাইডের সাথে থাকবেন। টাটা।